আসসালামু আলাইকুম, আমি আজিজুর রহমান ময়না। আপনারা যে যেখানে অবস্থান করছেন সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন। আমি এইমাত্র একটি সরিষা ক্ষেত প্রদর্শন করতে আসলাম। আর এই সরিষা ক্ষেতের গুণগত মান এবং সার কীভাবে প্রয়োগ করতে হয় এবং বীজ কীভাবে বপন করতে হয় সে সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরবো। আর এইমাত্রই আমার সঙ্গে এই সরিষা ক্ষেতের যিনি মালিক তার সঙ্গে আমার সাক্ষাৎ হবে এবং তার কাছ থেকে শুনবো কিভাবে বীজ বপন করতে হয় ইত্যাদি শুনবো আর কি। ভাই, এটা কি সরিষা ক্ষেত আপনার? হ্যাঁ, আমার সরিষা ক্ষেত লাগানো কদিন সময় আসছে? এই তো এক মাস হয়। হ্যাঁ, সরিষা ক্ষেত যখন বীজ বপন করছেন এবং সার কি প্রয়োগ করছিলেন? হ্যাঁ, সার দিচ্ছি, গোবর সার, তারপর হচ্ছে ইউরিয়া, তারপর টিএসসি ইত্যাদি ইত্যাদি সার দিয়েছি আর কি, যে যে সার দেয়। এখন তো কীটনাশক প্রয়োগ করেন নাই? কীটনাশক প্রয়োগ করছি ফুল আসার আগে, ফুল ধরার পরও। হ্যাঁ, দিতে হবে। এটা কি দেশি বীজ? হ্যাঁ, দেশি বীজ, এটা দেশি বীজ। এর ফলন কেমন হয়? বিঘাকে ছয় মন আসে। হ্যাঁ, আর পোকা মাকড় দমন করার জন্য কীটনাশক ব্যবহার করেন? হ্যাঁ, তাই। আচ্ছা দর্শক মণ্ডলী, এরপর অন্য ক্ষেতে যাই, তারপর ওই ক্ষেতের মালিকের সঙ্গে কথা বলে দেখি তিনি কি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম? মোহাম্মদ মারুফ সরকার সুজন। সুজন ভাই, এক্ষেত্র তো আপনার? হ্যাঁ, আমার ক্ষেত লাগানো কদিন সময় হচ্ছে লাগানো? এই 60-70 দিন এরকম। মানে সরিষা আর কি মাই করবেন 60-70 দিনের মধ্যে? ইয়ে